লাউ খেতেন, রুম্মান ডালিম ফল, আনার ফল, আনার চিনেন, আনার এই আনার খেতে পছন্দ করতেন বিশ্বনবী, মাশরুম খেতেন, মাশরুম, মাশরুম চিনেন, ব্যাঙ্গের ছাতার মতো রেস্টুরেন্টে ইদানিং মাশরুমের স্যুপ পাওয়া যায়, এটা খাবেন, যাদের চোখের জ্যোতিতে সমস্যা, দৃষ্টিতে সমস্যা খাবেন, হাদিসে এসেছে আলকাম হাজুমিন আলমান ওমা উহা শিফাউন লিল আইন, মাশরুম হলো মান্না সালোয়ার মতো খাবার, মাশরুমের স্যুপ যারা খাবে চোখের জ্যোতি যাদের কম তাদের চোখের জ্যোতি বাড়িয়ে দিবে কে? বুখারীর বর্ণনা কানা রাসূলুল্লাহ ইউহিব্বুল হালাওয়া ওয়াল আসাল, বিশ্বনবী মিষ্টান্ন খেতে বড্ড পছন্দ করতে, আবার বিশ্বনবী বেশি বেশি মধু খেতে পছন্দ করতে, সুবহানাল্লাহ। হাই ভিউয়ার্স, আমরা আজকে কথা বলবো মাশরুম কীভাবে রান্না করা হয়। আপনারা অবশ্যই শুনেছেন মাশরুম খাওয়া সুন্নত, আমাদের রাসূলের একটা প্রিয় খাবার। দেখতে পাচ্ছেন মাশরুম আমি কাটতেছি, কীভাবে কেটে কীভাবে রান্না করা যায় সেটা আপনাদের কাছে দেখিয়ে দিব। বাংলাদেশ থেকে তো অনেকেই পুকুর খনন করতে যায় বাইরের দেশে, এবং কি বিরিয়ানি কীভাবে পাকায় সেটা দেখার জন্য অনেক লোক বাইরে যাচ্ছে আজকাল। আবার কবে জানি মাশরুম রান্না কীভাবে করতে হয় সেটা দেখার জন্য হয়তো কয়েক হাজার লোক অনেক জায়গায় যেতে পারে, অনেক দেশে যেতে পারে। তা আমি সেই বিষয়েটা চিন্তা করে আজকে মাশরুম কীভাবে রান্না করা হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশরুমটা আপনি প্রথমে বাজার থেকে এরকম প্লেট করে বিক্রি করা হয়। তো মাশরুম দিয়ে মাশরুম আপনি যে কোনো কিছুর সাথে মাশরুমটি রান্না করতে পারেন, এবং কি মাশরুম যে কোনো তরকারির সাথে আপনি মাশরুম রান্না করতে পারবেন। মাশরুম, শুধু মাশরুম আপনি ফ্রাই করে খেতে পারেন। তো আজকে কীভাবে মাশরুম কাটবেন এবং মাশরুম ধুয়ে কীভাবে রান্না করবেন আমি সেটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা এখন আমরা মাশরুম ধুয়ে নিচ্ছি। দুই তিনবার ধুয়ে নিলে হয়ে যাবে। তারপরে আপনি এর আগে মশলাটা আপনি পেঁয়াজ কেটে তেলের মধ্যে ভেজে নেবেন। এর আগে আপনি মাছটা ফ্রাই করে নিলে ভালো হয়, সব কিছুর সাথে এটা উপযোগী আর কি, সবজির মতোই, আলুর মতোই আপনি সব কিছুর সাথে ইউজ করতে পারবেন মাশরুম, কোনো সমস্যা নেই, ভালোই হবে। পেঁয়াজটা আমি কেটে নিলাম, সাথে মরিচ কেটে নিলাম। দেখতে পাচ্ছেন আমি তেলের মধ্যে ফ্রাই করতেছি, যখন একদম ব্রাউন হয়ে যায় দেখতে পাচ্ছেন আমি মাছটাও আগে ফ্রাই করে পাখি কেটে দিচ্ছি। পেঁয়াজটা ব্রাউন হলে তারপরে আমরা স্পাইসি দিয়ে দেবো। স্পাইসি দিয়ে দিয়ে রসুন দিয়ে দিলাম, একটু স্পাইসি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছি মরিচের গুঁড়ো একটু দিয়ে, একটু ধনিয়া গুঁড়া এবং সাথে টমেটো দিলাম। এখন আমরা ফ্রাই করছি। ফ্রাইটা হয়ে গেলে আমরা মাশরুমটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মাশরুম দিয়ে দিলাম, এবার একটু নেড়ে নেব। তারপরে অনেকক্ষণ আমরা এই প্রায় 5 থেকে 10 মিনিট আমরা এটাকে ফ্রাই করবো তেলের মধ্যে, এই মশলার মধ্যে। তারপর যখন এটা প্রায় সিদ্ধ হয়ে আসবে তখন আমরা পানি দিয়ে মাছটা ঢেলে দেব।
এরপরে যখন ঝোলটা একটু শুকিয়ে আসবে তখন আপনার মাশরুম রান্না হয়ে যাবে। যারা ঝোল খেতে পছন্দ করে তারা ঝোল রাখতে পারেন, আর যারা ঝোল খেতে পছন্দ করেন না তারা শুকিয়ে নিয়ে যাবে। তো বন্ধুরা, মাশরুম রান্নাটি আপনারা দেখতে পাচ্ছেন প্রায় হয়ে গেছে। আশা করি এইভাবে পাকালে যদি রান্না করতে পারো তাহলে ভালো লাগবে। অনেকে আমার কাছে বলেছেন মাশরুম কীভাবে রান্না করা হয়, সেই জন্য আমি ভিডিওটি তৈরি করছি। কারণ আমি প্রতিনিয়তই আমি মাশরুম খাই, এই জন্য মাশরুমের ভিডিওটা দিতে আমার প্রিয় বন্ধুরা বলেছে। তাই মাশরুমের ভিডিওটা করে সবাইকে দেখিয়ে দিলাম কীভাবে মাশরুম রান্না করবেন মাছের সাথে, সব কিছুর সাথে এই মাশরুম রান্না করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার কাছে বরাবরই টেস্ট লাগবে, দেখতে পাচ্ছেন আমরা মাছ দিয়ে দিলাম, তার 5-10 মিনিটের মধ্যে এসে দুপুরে শুকিয়ে যাবে। তারপরে পায়ে রান্না হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একবারে পুরোপুরি রান্না হয়ে গেছে। ভালো সামান্য একটু স্পাইসি আমি ইউজ করাই লাগছে, না হলে ভালো লাগবে না। স্পাইসি যদি কী হয় এটা মনে হচ্ছে যেন লিভার মতো বা মাংসের মতো খেতে ভালো লাগে, সেটা একটু হালকা স্পাইসি দিলে মাংসের মতো টেস্ট লাগে। আশা করি ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিবেন এবং শেয়ার করবেন, যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।